মাজুলীর লুইতপুরিয়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত মরিখুটি গাঁৱৰ দুগৰাকী কিশোরীয়ে মাজুলীলে গৌরব কঢ়িয়াই আনিছে আর নৃত্য প্রতিযোগিতার অংশগ্রহণ করে প্রথম পুরস্কার লাভ করে গৌরব কঢ়িয়াই আনবলে সক্ষম হয়েছে আর দেখাইছো লক্ষ্মীপ্রিয়া শইকীয়া আর প্রিয়ঙ্কা শইকীয়া দুইগৰাকীয়ে দার্জিলিংত অনুষ্ঠিত হওয়া এক প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন শাখাত প্রথম স্থান লাভ করে গৌরব কঢ়িয়াই আনিছে আর আমি দেখাইছো লক্ষ্মীপ্রিয়ার মাত্র 5 বছর বয়স হয়েছে আর প্রিয়ঙ্কা ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর ছাত্রী আমি দুইগৰাকীৰ লগতে কথা পাতিম লক্ষ্মীপ্রিয়া কেতিয়াৰ পৰা নাচিছিল তুমি মই সৰুৰ পৰাই নাচিছিল আর কোনে শিকাইছিল নাচিবলে প্ৰথম মোৰ অমৰ জ্যোতি স্যারে শিকাইছিল তাৰপিছতে তুমি কাৰ ওচৰত শিকিছিল তাৰপিছত মই মোবাইলত চাই শিকিছিল মোবাইলত চাই শিকিছিল আর এই প্রতিযোগিতার অংশগ্রহণ করেছিল যে কেনেকুয়া লাগিছিল ভাল লাগিছিল ভাল লাগিছিল এটা তুমি কিমান কোন ক্লাসত পড়া ওয়ান শ্রেণীত আর লগতে প্রিয়ঙ্কা আছে প্রিয়ঙ্কা পঞ্চম শ্রেণীর ছাত্রী আর একেলগে তোমালকে শিকিছিল নৃত্য করবলে হয় কেতিয়া পা শিকিছিল কার ওচর শিকিছিল মা আমার জ্যোতি স্যার ওচর শিকিছিল আর এই প্রতিযোগিতার যেটা গৈছিল কেনেকুয়া লাগিছিল কোনটো শাখাত তুমি পুরস্কার পালা মই খ শাখাত পুরস্কার পালো প্রথম পুরস্কার লাভ কৰিছা আৰু ইয়াৰ পাছত কত প্ৰতিযোগিতা আছে ইয়াৰ পাছত উইছাৰ আছে উইছাৰ উইছালে যাবা তুমি নাচিবলে তাত প্ৰতিযোগিতা আছে আৰু নচাৰ উপৰি কি কি কৰি ভাল পোৱা মই পঢ়িও ভাল পাওঁ পঢ়িও ভাল পাওঁ খেলিও ভাল পাওঁ আৰু এই দুইগৰাকীয়ে বৰ্তমান সময়ত মাজুলীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে প্ৰতিযোগিতা দাৰ্জিলিঙত অনুষ্ঠিত হৈছিল এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰি এনেদৰে তেওঁলোকে প্ৰথম স্থান লাভ কৰি বিভিন্ন শাখাত প্ৰথম স্থান লাভ কৰি তেওঁলোকে মৰিখুটি গাঁৱৰ লগতে সমগ্ৰ মাজুলীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে বিভিন্নজন ব্যক্তি আহিছে লক্ষ্মীপ্রিয়া আৰু প্ৰিয়ঙ্কাক বৰ্তমান সময়ত শুভকামনা জনাবৰ বাবে দেখুৱাইছোঁ ঘৰৰ পৰিৱেশ আৰু বৰ্তমান সময়ত কম বয়সতে আচলতে নিজেই এই নৃত্য পারদর্শিতার বাবে এনে ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন সময়ত বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে লক্ষ্মীপ্রিয়া আর প্রিয়ঙ্কায় স্থান লাভ করে এই গাঁওখনলে নহয় সমগ্র মাজুলীল গৌরব কঢ়িয়াই আনবলে সক্ষম হয়েছে Thank you.